নমস্কার ভিউয়ার্স, এই মুহূর্তে অতি গুরুত্বপূর্ণ ছটি আপডেট আপনাদের সাথে শেয়ার করব। তো একটু সময় বের করে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, কারণ আজকে মঙ্গলবার অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছটি মামলা রয়েছে হাইকোর্টে। প্রাথমিকের 36,000 চাকরি বাতিল মামলা শুনানি রয়েছে, সেই মামলার রায়দান হওয়ার কথা এদিনই। শুনানি আছে কুন্তল ঘোষের চিঠি মামলার, একই সঙ্গে পুরসভার নিয়োগে সিবিআই তদন্ত সংক্রান্ত নির্দেশকেও চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করতে চলেছে রাজ্য, তা গৃহীত চলতি সপ্তাহে, কিন্তু শুনানির সম্ভাবনা একটা রয়েছে। এদিন প্রথমার্ধেই শুনানি রয়েছে কিন্তু এই অধিকাংশ মামলার। ওকে, আমি একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করছি, তো তাই বলছি ভিডিওটা সম্পূর্ণ শুনবেন এবং দেখবেন। পুরসভায় নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত বল রাখার যে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে যাচ্ছে রাজ্য। মঙ্গলবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চে আবেদন করতে পারে রাজ্য। শিক্ষা সংক্রান্ত মামলা কিভাবে পুরসভা দুর্নীতির উল্লেখ এবং সিবিআই তদন্ত প্রশ্ন তুলে এই আবেদন করা হতে পারে, আবেদন গৃহীত হলে কিন্তু চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা, এটা হলো ফার্স্ট। দু নম্বর, এরপর রয়েছে ববিতা সরকারের মামলা। আপনারা সকলেই জানেন ববিতা সরকার এসএসসি সেই শিক্ষিকা যিনি আদালতে লড়াই করে নিজের চাকরি আদায় করেছিলেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী মেয়ে অঙ্কিতা অধিকারী চাকরি পান ববিতা। সে সময় বলা হয়েছিল এ চাকরি আসলে ববিতারই, অঙ্কিতা তা অন্যায়ভাবে করেছেন। বহু জলগোলা হয় এই মামলা নিয়ে, কিন্তু এরপর ববিতার চাকরি নিয়েও ওঠে প্রশ্ন, দায়ের হয় মামলা। এবং সেই সময় বলা হয় আদালতই ঠিক করবে এই চাকরি ববিতার থাকবে কি না। 10:30 নাগাদ এই মামলার রায় দিতে পারেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুঝতেই পারছেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু এর রায় দিতে পারেন 10:30 নাগাদ। তো আমাদের কাছে এখনও আপডেট আসেনি, যে আপডেট আসা মাত্রই কিন্তু আমি পুঙ্খানুপুঙ্খ আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী নোটিফিকেশান দ্রুত পাওয়ার জন্য। 3 নম্বর, কুন্তল ঘোষের চিঠি মামলা শুনানিও রয়েছে কিন্তু প্রথমার্ধেই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে চাপ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টার অভিযোগ তুলেছে কুন্তল। অভিষেকও এক সভা থেকে এ কথা বলেন, এরপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন প্রয়োজনে কুন্তল অভিষেককে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। পরে এজলাস বদলে বিচারপতি অমৃতা সিনহা এই মামলা শুনেছেন কিন্তু, ঠিক আছে। সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আপডেট আছে সেটা হলো সম্প্রতি 36,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দিয়েছেন, আপনারা সকলেই জানেন গত সপ্তাহে। প্যারা টিচার রয়েছেন বলে, এই 36,000-এর মধ্যে অনেকে প্যারা টিচার রয়েছেন বলে উল্লেখ করে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি। বলেন এই সংখ্যাটি 30,185 হবে। এটা আমরা অলরেডি জানিয়ে দিচ্ছি যে সংখ্যাটা কিন্তু 36,000 হচ্ছে না, কমে দাঁড়াচ্ছে 30,185। 2,770 জন আগে থেকেই পার্শ্ব শিক্ষক ছিলেন, তাদের বক্তব্য অপ্রশিক্ষিত হলেও অ্যাপটিটিউড টেস্টে গুরুত্ব তাদের ক্ষেত্রে কম, কারণ তাদের শিক্ষকতার অভিজ্ঞতা আছে। এই চাকরি বাতিল প্রক্রিয়া থেকে তাদের বাদ রাখা উচিত বলেও দাবি উঠেছে। তো ববিতা সরকারের মামলার রায় দেওয়ার পর কিন্তু এই মামলা গ্রহণ করতে পারেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তো শুনতে পারেন এই সংশোধনী মামলা কিন্তু। এই 36,000 চাকরি বাতিল নিয়ে পর্ষদ ও মামলাকারীদের একাংশ যে ডিভিশন বেঞ্চে গিয়েছে তাদের মামলার এদিন শুনানি হওয়ার কথা। তাই বললাম সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার এটা, আজকে সকলেরই আমাদের চোখ থাকবে বেলা দুপুর 3টের দিকে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে এই মামলার কিন্তু শুনানি হওয়ার কথা। তো আমাদের সকলেরই নজর আছে আজ বেলা দুপুর 3টের দিকে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট যেটা আসতে চলেছে। তো এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো আপডেট নেই, তো খুব শীঘ্রই আমরা আপডেট পাওয়া মতোই আপনাদের সাথে এই ভিডিও কিন্তু শেয়ার করতে চলেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।